নমস্কার আজকে শুরু করতে চলেছি ডেরিভেটিভের প্রবলেম সেট টু তবে আজকের ভিডিও শুরু করার আগে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস একটু আলোচনা করে নেওয়া যাক সাপোজ আমরা যদি কনসিডার করি ওয়াই ইকল টু এফ অফ টি একটি ফাংশান অ্যান্ড জ্যাড ইকল টু অন্য আরেকটি ফাংশান সাপোজ জি অফ টি তবে হোয়াট ইজ ডি ওয়াই বাই ডিটি ডি ওয়াই বাই ডিটি ইজ এফ টি মানে আমি যদি কে টি এর সাবেক্ষে ডেরিভেটিভ করি আবার কে টি এর সাবেক্ষে ডেরিভেটিভ করলে দ্যাট মিনস ডি জেড বাই ইকল টু তবে এবার আমি যদি

এটা আমি কেন বললাম সাপোজ আমাকে যদি একটি প্রবলেম সেট করা থাকে একটি ফাংশন দেওয়া আছে এই ফাংশানটিকে ডেরিভেটিভ করতে হবে অন্য একটি ফাংশনের সাপেক্ষে তখন আমরা ওই প্রবলেমগুলিকে এইভাবে ধরে নিয়ে সলভ করব তবে আজকের যে ফার্স্ট প্রবলেমটি রয়েছে এখানে বলা আছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ টেন ইনভার্স দিস উইথ রেসপেক্ট টু সেকেন্ড ইনভার্স ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার তার মানে আমি যদি এই ফাংশানটিকে ওয়াই ধরি এবং এই ফাংশানটিকে এক্স ধরি আমাকে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে তবে নির্ণয় করলাম এদিকে কী আছে ডি এক্স ইকল টু সেক ইনভার্স ওয়ান প্লাস টি স্কোয়ার বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার তবে আমরা এটাকে কসে চেঞ্জ করতে পারি সেক মানে ওয়ান বাই কস দ্যাট মিন্স এটার অনুক ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই ওয়ান প্লাস টি স্কোয়ার এবার ইনভার্সের সূত্র থেকে দিস ইকল টু টু টেন ইনভার্স এবার এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি ডি এক্স বাই ডি টি ইকল টু টু ইন টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার যেহেতু টু কনস্ট্যান্ট টেন ইনভার্সের ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার টু টু বাই ওয়ান প্লাস টি স্কোয়ার এবার আমাকে কার ডেরিভেটিভ করতে হবে এই ফাংশনের দ্যাট মিন্স এই হবে ওয়াই দ্যাট ইস ওয়াই টু টেন ইনভার্স দিস যা ওয়াই টু থ্রি টেন

ভিডিওর মাঝখানে বলে নিচ্ছি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকো তবে অবশ্যই তার প্রবলেম আমি কিছু সিম্পল টাইপসের প্রবলেম সলভ করেছিলাম ওই সমস্ত টেকনিকগুলিও এখানে কাজে লাগাবো তবে তোমরা অবশ্যই প্রবলেম সেট ওয়ান এর সবগুলি অঙ্ক অবশ্যই একবার করে নেবে এইবার আজকের সেকেন্ড প্রবলেমটিতে আছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ টেন ইনভার্স ওয়ান বা টেন ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স উইথ রেসপেক্ট টু টেন ইনভার্স এক্স দ্যাট মিন্স আমি যদি এই ফাংশানটিকে ওয়াই হিসাবে কনসিডার করি এবং এই ফাংশনটিকে যদি জেড হিসাবে কনসিডার করি দ্যাট মিনস আমাকে ডি ওয়াই বাই ডি করতে হবে তবে শুরু করি সলিউশান শুরু করলাম ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স এক্স বাই ওয়ান প্লাস টেন ইনভার্স এক্স এবং জেড ইকল টু টেন ইনভার্স এক্স যেহেতু এখানে ডাইরেক্ট টেন ইন এক্স দেওয়া আছে এবং এই মানটাকে আমি এখানে বসাতে পারি তাই আর তার আগের মেথডে করছি না এটা অনেকটা ইজি হয়ে যাবে তবে কি আছে টেন বার্সেক্সের পজিশানে জ্যাড বসিয়ে দিলাম দ্যাট মিনস জ্যাড বাই ওয়ান প্লাস জ্যাড এবার বোথ সাইডে ডেরিভেটিভ করতে পারি কারণ আমাকে নির্ণয় করতে হবে ডি ওয়াই বাই জি ডি জেড এবার সম্পূর্ণ ওয়াইটা জ্যাডের ফাংশান হিসাবে চলে এসছে তার মানে আমার ঝামেলা কমে গেছে

এবার যেহেতু আমাকে ফাংশনটি দেওয়া ছিল টোটালি এক্সের ওপর এখানেও এক্স এখানেও এক্স তবে আমাকে আনসারটা এক্স দিয়েই রাখতে হবে তবে আমরা কি ধরে নিয়েছিলাম জ্যাড ইকল টু টেন ইনভার্স এক্স তবে জ্যাডের পজিশানে টেন ইনভার্স এক্স বসে দিলাম দিস ইজ দ্য ফাইনাল আনসার এবার আজকের থার্ড প্রবলেমে বলা হয়েছে যে ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট টি টু পাই বাই টু নির্ণয় করো যেখানে এক্স টু এ ইন্টু টি মাইনাস সাইন এবং ওয়াই ইকোয়াল টু এ ইন টু ওয়ান মাইনাস কস টি এবার এক্স ইকাল টু এ ইন টু টি মাইনাস সাইন যদি ডেরিভেটিভ করি ঠিক তার আগের নিয়মে ডি এক্স বাই ডিটি ইকোয়াল টু এ কনস্ট্যান্ট টি এর ডেরিভেটিভ ওয়ান সাইনের ডেরিভেটিভ কস টি সেমভাবে ওয়াই ইকল টু এ ইন টু দিস দ্যাট মিন্স ডি ওয়াই বাই ডিটি ইকল টু এ ইন্টু ওয়ানের ডেরিভেটিভ জিরো মাইনাস কষের ডেরিভেটিভ এগেইন মাইনাস সাইনটি মাইনাসে মাইনাসে প্লাস দ্যাট মিন্স এটা হবে অবশ্যই এ এবার আমাকে কি নির্ণয় করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স দ্যাট মিন্স ডি ওয়াই ডি এক্স লিখতে পারি হোল বাই ডি এক্স বাই এবার মান পুট করে দিলাম ডি ওয়াই বাই ডিটির মান আছে এ সাইনটি ডি এক্স বাই ডিটির মান আছে এ ইন টু ওয়ান মাইনাস কস এবার উপরের নিচে এ ডিভাইড হয়ে ক্যান্সেল দ্যাট মিন্স সাইনটি বাই ওয়ান মাইনাস কসটি এবার অংশগ্রহণের সূত্র অনুসারে আমরা বসাতে পারি সাইনটি এর পজিশানে টু সাইনটি বাই টু কস টি বাই টু এবং ওয়ান মাইনাস কসটি ইকল টু টু সাইন বাই টু এবার একটা সাইনটি বাই টু একটা সাইনটি বাই টু সাথে ক্যান্সেল এবং টু টু ক্যান্সেল দ্যাট মিন্স কসটি বাই টু বাই সাইনটি বাই টু কজ বাই সাইন আমরা জানি কট টি বাই টু এবার আমাকে কোয়েশ্চনে বলা ছিল ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করো এট টি ইকল টু পাই বাই টুতে আমার ডি বাই ডি এক্স চলে টি বাই টু এবার টি এর পজিশানে পাই বাই টু বসাবো দ্যাট পাই বাই টু বাই টু দ্যাট মিন্স কট পাই বাই ফোর জানি পাই বাই ফোর মিন্স ফাইভ ডিগ্রি এবং ফাইভ ডিগ্রি টু ওয়ান দিস ইজ দ্য আনসার একদমই একটা সিম্পল প্রবলেম এবার আজকের যে ফোর্থ প্রবলেম তাছাড়া হচ্ছে বলা আছে যে ইফ ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ইকল টু এক্স দেন প্রুফ দ্যাট ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু ওয়াই বাই এক্স ইন টু ওয়াই প্লাস ওয়ান তার মানে যদি ওয়াই ই টু দি পাওয়ার ওয়াই ইকল টু এক্স হয় দেন প্রুফ করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু দিস মানে আমাকে গিভেন কন্ডিশন দেওয়া আছে এটা তার থেকে আমাকে প্রুফে যেতে হবে এটা তবে শুরু করি সলিউশন ওয়াই ই টু দিবার ওয়াই ইকল টু এক্স প্রথমেই বোথ সাইডে করে দিলাম ডেরিভেটিভ কীভাবে ডেরিভেটিভ করব এটাকে করতে পারি কনসিডার ইউ এটাকে ভি দ্যাট মিন্স ওয়াই থাকলো ইউ এবার ভি এর ডেরিভেটিভ ই টু ওয়াই ডেরিভেটিভ ওয়াই যেহেতু ডি ওয়াই ডি এক্স প্লাস ই টু ওয়াই থাকলো ওয়াই ডেরিভেটিভ ডি ওয়াই ডি এক্স টু ডেরিভেটিভ ওয়ান এবার আমি যদি বোথ এখান থেকে একটি ডি ওয়াই কমন নেই তবে থাকবে এবং তার সাথে ই টু দি পাওয়ার ওয়াইও কমন চলে যাবে দ্যাট মিন্স এই কোয়ান্টিটিটা থাকলেও পুরোটা কমন এবার ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তবে ডি ওয়াই বাই ডি এক্স ইকল টু কী হবে ওয়ান বাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান দ্যাট মিন্স ডিওয়াই বাই ডি ডিএক্স ইকাল টু এবার যেহেতু আমাকে প্রুফটাতে এই রকম এক্সপ্রেশান দেওয়া আছে তার সাথে মিলিয়ে প্রুফটা মিলাতে হবে তবে এখানে যেহেতু উপরে ওয়াই আছে তাই বোথ সাইডে আমি উপরে নিচে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলাম করার ফলে আমরা যদি এটাকে এক নম্বর ইকুয়েশন হিসাবে কনসিডার করি তবে এই মানটা আমি এখানে ইউজ করতে পারবো দ্যাট মিন্স ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান সাইডে অবশ্যই লিখে দিতে হবে ফ্রম ওয়ান আশা করি বুঝতে পেরেছ এটাও একটা এগেন একটা ইজি প্রবলেম তোমাদের যদি আরও অঙ্ক করতে হবে অবশ্যই বোর্ডের জন্য তার জন্য তোমরা অবশ্যই যে কোনো একটি বইকে ফলো করতে পারো এই অঙ্কগুলি আমি একমাত্র বেছে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা অবশ্যই যে কোনো একটি বইকে ফলো করে তার এক্সারসাইজগুলি এবং এক্সাম্পলগুলি অবশ্যই কমপ্লিট করে নেবে আজকের এই ফিফথ নাম্বার প্রবলেমটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের যে কোনো বোর্ড এক্সামের জন্য তাই আমি একটাকে ডাবল স্টার দিয়ে রাখলাম তবে কি আছে বলা আছে যদি যদি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইকল টু এ ইন টু এক্স মাইনাস ওয়াই হয় তবে প্রুভ দ্যাট ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট তাই আমি এটাকে করছি এখানে দেখো সলিউশন এই জিনিসটা দিয়ে আমি শুরু করলাম রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট আন্ডার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকোয়াল টু এ ইন টু এক্স মাইনাস ওয়াই এবার আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য যেহেতু এখানে রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবং রুট আন্ডার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে তাই আমরা ইনভার্সের ওই টেকনিকগুলি থেকে বলতে পারি যে কি বলতে পারি আমরা জানি রুট আন্ডারের ভেতর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলে তাকে সাবস্টিটিউশন করি রুট ওভার অফ এক্সিকোয়াল টু সাইন দিয়ে তবে ধরে নিলাম এক্সিকোয়াল টু সাইন এবং ওয়াইকাল টু সাইন ফাইভ যেহেতু দুটো আলাদা আলাদা ভেরিয়েবল তাই দুটোকে আমরা আলাদা ভেরিয়েবল দিয়েই কনসিডার করলাম একটি থিটা একটি ফাইভ তবে কী এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এবং ফাইভ ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই এবার বসিয়ে দিলাম আমাদের যা যা কল্পনা করে নিলাম দ্যাট মিন্স আমাদের প্রবলেমটি ছিল রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারের পজিশনে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভ ইজ ইকুয়াল টু এ ইন টু সাইন থিটা মাইনাস সাইন ফাইভ এবার আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকল টু কস স্কোয়ার থিটা রুট স্কোয়ারে ক্যান্সেল দ্যাট মিনস থাকবে কস থিটা এবার রুট স্কোয়ারে ক্যান্সেল এগেইন থাকবে কস ফাইভ ইকলস টু এ ইন টু সাইন থিটা মাইনাস সাইন ফাইভ এবার এখানে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা করলাম আমরা কি জানি কস সি প্লাস কস ডি ইগুল টু টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ওকে সাইন সি মাইনাস সাইন ডি সেইমভাবে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন c-d ডি এবার বোথ সাইডে টু টু ক্যান্সেল কস টিটা প্লাস ফাইভ বাই টু ক্যান্সেল বোথ সাইডেই ভাগ হওয়ার পর কি রইল কস টিটা মাইনাস বাই টু টু এ তার মানে এবার এই সাইনের অংশটিকে নিয়ে আসলাম তার নিচে দ্যাট মিন্স কস বাই সাইন আমরা জানি কট থিটা মাইনাস ফাইভ বাই টু টু তার মানে এবার থিটা মাইনাস ফাইভ বাই টুকে লিখতে পারি কট ইন বার্সে দ্যাট মিনস থিটা মাইনাস কট ইন এবার আমরা যে থিটা ফাই ধরে নিয়েছিলাম তা কি ধরে নিয়েছিলাম থিটা ইকুয়াল টু সাইন ইন ফাই টু সাইন এই মানগুলি অবশ্যই এখানে পুট করে দিতে পারি পুট করার ফলে কি রইল সাইন ইন মাইনাস ইন এবার বোথ সাইডে এক্স এর রেসপেক্টে করলাম ডেরিভেটিভ ডেরিভেটিভ করার ফল সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু এক্সের রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ করলাম দ্যাট মিন্স ডি ওয়াই বাই ডি এক্স যেহেতু এ একটি কনস্ট্যান্ট তার মানে টু কোয়ার্ট ইনভার্সে সবটাই একটা কনস্ট্যান্ট তার মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমরা জানি জিরো তবে জিরো এবার জাস্ট সিমপ্লিফিকেশান সাইড চেঞ্জ করে ডিওয়াই বাই ডি এক্স ইকাল টু রুট আন্ডার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আরও অন্যভাবেও এই প্রবলেমটিকে সলভ করা যায় তবে আমার মনে হলো এটা সব থেকে শর্টকাট মেথড আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের পাঁচ নাম্বার প্রবলেমটিতে রয়েছে ইফ ওয়াই ইকোয়াল টু রুট এক্স হোল টু দি রুট এক্স হোল টু দি বুট এক্স ডট ডট ইনফিনিটি দেন প্রুভ দ্যাট এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই লগ এক্স তার মানে যদি ওয়াই ইকোয়াল টু এটা হয় তবে আমাকে প্রুফ করতে হবে এক্স ইন টু ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু ওয়াই স্কয়ার বাই টু মাইনাস লগ এক্স তবে শুরু করি তার সলিউশন ওকে তবে আমাকে যে গিভেন জিনিসটা দেওয়া আছে তা দিয়েই শুরু করি ওয়াইকোয়াল টু রুট এক্স রুট এক্স রুট এক্স পাওয়ারে বইল এটাকে একটা ইকুয়েশান ওয়ান দিয়ে রাখলাম দেন আমরা যদি বোথ সাইডে একটি যেহেতু ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল রয়েছে বোথ সাইডে যদি লগ কনসিডার করি অবশ্যই লগ কনসিডার করতে হবে কারণ আমরা জানি ভেরিয়েবলের পাওয়ারে ভেরিয়েবল এর ডেরিভেটিভ করতে হলে বোথ সাইডে একটি লগের কনসিডার কনসিডারেশন একটা ট্রিক্স হিসাবে আমরা মনে রাখতে পারি তার আগের ভিডিওতে অবশ্যই তা নিয়ে আলোচনা করেছি বিস্তারিত তবে বোথ সাইডে করলাম লগ দ্যাট মিন্স এবার লগের পাওয়ারে যাই থাকবে তা অবশ্যই চলে আসবে তার ঠিক সামনে চলে আসলো তার সামনে এবার লগ কী হল এই জিনিসটা আবার সবটা ঠিক ইকুয়েশান ওয়ানের মতো সেম তার মানে আমরা এই পজিশানে অবশ্যই ওয়াই বসিয়ে দিতে পারি সাইডে অবশ্যই মেনশান করতে হবে ফ্রম ওয়ান দেন রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ তো এক্স টু দি পাওয়ার হাফ এবার এই হাফটাও অবশ্যই চলে আসবে তার সামনে দ্যাট মিন্স ওয়াই বাই টু লগ এক্স এবার এই টুকে মাল্টিপ্লাই করে দিলাম ঠিক ওই সাইডে দ্যাট মিন্স টু লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই লগ এক্স এইবার ডেরিভেটিভ শুরু করলাম যেহেতু টু কনস্ট্যান্ট টু রইল এর ডেরিভেটিভ ওয়ান বাই এবং ওয়াইড ডেরিভেটিভ dy/dx টু এটাকে আবার ইউ ইন্টু ভি হিসাবে কনসিডার করতে পারি তবে কি হবে ওয়াই log x এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্সের লগ এক্স রইল ওয়াইড ডেরিভেটিভ dy/dx এক্স দ্যাট মিন্স টু বাই ওয়াই টু এবার এই জিনিসটাকে যেহেতু আমাকে dy/dx নির্ণয় করতে হবে তাকে মাইনাস দিয়ে আমরা এই পাশে নিয়ে আসতে পারি নিয়ে আসলাম এবার ডি ওয়াই ওয়াই ডি এক্স কমন নেওয়ার ফলে টু বাই ওয়াই মাইনাস লগ এক্স ইকল টু ওয়াই বাই এক্স দ্যাট মিন্স ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু দিস এই পোর্শনটা ভাগ দিয়ে ওইদিকে পাঠালাম এবার সিম্পল লসাগু করার ফলে আমার দাঁড়ালো ডাইরেক্ট এই প্রুফ দ্যাট মিন্স এবার লসাগু করার ফলে আমার এই ফাংশনটা রেডি হলো এবার যেহেতু প্রোফে আছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডি এক্স তাই এই এক্সকে আমি ওইদিকে দিয়ে ইন্টু করে দিলাম দ্যাট মিন্স এক্স ইন্টু ডিওয়াই ডি এক্স ইগুল টু ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই লগ এক্স আশা করি বুঝতে পেরেছ এবার আজকের যে লাস্ট প্রবলেমটি তা নতুন কোনো প্রবলেম নয় এরকম প্রবলেম ঠিক তার এই আজকের ভিডিওর প্রথম দিকে আমরা করে নিয়েছি তবে এটাকে নিজে করার অবশ্যই চেষ্টা করবে আশা করি তোমরা তাতে সফলতা পাবি শুরু করলাম তার সলিউশন এখানে বলা আছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দিস উইথ রেসপেক্ট টু দিস মানে আমরা যদি এটাকে ওয়াই হিসাবে কনসিডার করি এবং এটাকে যদি জ্যাড হিসাবে কনসিডার করি আমাকে বার করতে হবে ডি ওয়াই বাই ডি জ্যাড ওকে যেহেতু এখানে ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স রুট ভেতর ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে তবে ওই ত্রিকোণ মিতির ইনভার্সের ট্রিক্সের অনুসারে আমরা ধরে নিতে পারি এক্সিক টু টেন এটা এই ধরাটা তোমরা না ধরেও করতে পারো কিন্তু ধরে নিলাম কারণ যাতে প্রবলেমটা একটু ইজি হয়েতে সলভ হয়ে যায় তবে এক্সিক টু টেন থিটা বসালাম দ্যাট মিনস ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমরা জানি এক্স স্কোয়ার থিটা তবে কী থাকবে রুট ভিতর Square theta স্কোয়ার square রুট স্কোয়ারে ক্যান্সেল দ্যাট মিনস একটিটা মাইনাস ওয়ান এবার সেকটিটাকে এখানে নিলাম ওয়ান বাই কস্তিটা লসাগু করার পর রইল ওয়ান মাইনাস কস্তিটা বাই কস্তিটা আর টেন ব্রেক করে সাইনতিটা বাই কস্তিটা এবার উপরে এবং নিচে কস্তিটা একটিভাবে ক্যান্সেল ডিভাইড হয়ে এবার ওয়ান মাইনাস কস্তিটা এই জিনিসটাকে লিখতে পারি টু সাইন স্কোয়ার বাই টু এবং কে লিখতে পারি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু অংশগ্রহণের সূত্র অনুসারে ডেডিভেডিভের এই প্রবলেমগুলিতে আমি অনেকবার এই সূত্রগুলি ইউজ করেছি এবার রইল কি সাইনতিটা বাই টু বাই কস থিটা বাই টু দ্যাট মিন্স টেন থিটা বাই টু এবার টেন ইনভার্স কে করবে ক্যান্সেল টেন টেন ইনভার্সে ক্যান্সেল দ্যাট মিন্স থিটা বাই টু এবার আমরা কি ধরে নিয়েছিলাম এক্সিগুলো টেন থিটা দ্যাট মিন্স এখান থেকে বলা যায় থিটা ইকলস টু টেন ইনভার্স এক্স বসিয়ে দিলাম থিটা ইকল টু টেন এক্স এবার আমাকে বলা হয়েছিল যে এড ডেরিভিটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু দিস তবে এটাকে জ্যাড ধরে নিয়ে আমার ডেরিভিটিভটা করতে হবে ধরে ধরে নিলাম জ্যাড টু টেন এক্স তবে যেহেতু এখানে একটি টেন আছে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই জেড এর মানটা বসিয়ে দিলাম টেন এর মান ইকুয়াল টু জেড দ্যাট মিন্স হাফ জেড অর ওয়াই ইক টু হাফ জেড এবার বোথ সাইডে ডেরিভেটিভ করলে এর রেসপেক্টে ডি ওয়াই বাই ডি এ জেড ইকলস টু হাফ দো কনস্ট্যান্টের ডেরিভেটিভ ওয়ান দ্যাট মিন্স হাফ বাস আশা করি তোমরা প্রবলেমগুলিকে বুঝতে পেরেছো এই প্রবলেমগুলি করার পর তোমরা যে কোনো একটি বইকে অবশ্যই ফলো করতে হবে বোর্ড এক্সামের জন্য এবং এক্সাম্পলগুলি এবং এক্সারসাইজের যেই যেই অঙ্কগুলি আছে সবগুলিকে সলভ করবে ওকে তবে এমন ধরনের আরও কিছু হেল্পফুল ভিডিওস পাওয়ার জন্য অবশ্যই প্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নমস্কার